সাব্বাজান আমার হাত পা গুলি শক্ত করে মজবুত করে বাবা আমাকে বেঁধে দেন, এজন্যই আপনি আমাকে বাঁধবেন। যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলি সটফট করতে থাকবে, খোদার হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে, সেই জন্য মজবুত করে আমার হাত পা গুলি বেঁধে দিবে। আব্বা গো আমারে উপুর করে শোয়াইবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। কুরবানি কি ভালো করে বুঝে যান, ভেবেছি শুধু গরু একটা মস্ত বড় নাম ধরে 5 লাখ টাকার গরু ফেলাই দিলেই কুরবানি হয়ে যায়। ওই অনেকে আছে সুদের টাকা দিয়ে গরু কিনে, ঘুষের টাকা দিয়ে কুরবানির গরু কিনে, অন্যের জমিন সম্পদ মাইরে দিয়ে টাকা দিয়া গরু কিনে, জনগণের অর্থ মাইরে দিয়া গরু কিনে, যারা 5 লাখ টাকার গরু জবাই দিয়া কুরবানি দেখাইতেছে, ওই গরু জবাই করা আর সুয়ের জবাই করার মধ্যে তফাত নাই, কথা কন না কেন? প্রিয় মুসলমান মেঘনাবাসী, কথাগুলি বুঝে দেওয়া তো জরুরি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান ইসমাইল আলাইহিসসালাম বলতেছিলেন, আব্বা জান আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নেবেন, কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আব্বা গো আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, কারণ আমি আপনার একমাত্র সন্তান, আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বা জান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি ভালো করে ধারাইলেন, সন্তানকে হাত পা গুলি মজবুত করে বাঁধলেন, আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন। খোদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপর থেকে ইসমাইল আলাইহিসসালামের গলার দিকে নামাইতেছিলেন, জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো ওই সময় আমি সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস পাতা তুল্লতা পাতাকে বড় হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে সুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের সুরির নিচে জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও, আমার ইসমাইলের যাতে কষ্ট না হয়। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আইয়া তুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। হে নফসে মুতমাইন্না, তুমি জীবনে হারাম খাও নাই, অকাম করো নাই, কুকাম করো নাই, মানুষ ঠকাও নাই, এই মানুষের হক অপরের হক নষ্ট করো নাই, অন্যের ক্ষতি করো নাই, অন্যের হক মেরে দাও নাই, ভাই বোনের হক মারো নাই, প্রতিবেশীর কষ্ট দাও নাই। ও নফসে মুতমাইন্না, নামাজ সারো নাই, আমি আল্লাহ এবং আমার রসুলের গুলামি করে করে তুমি আসছো, আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি আল্লাহ সন্তুষ্টির দিকে আসো, আমার জান্নাতে চলে আসো, আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিদের ইন্তেকালের পরে তাদের কবর রওজা হয়ে যায়। আল্লাহু আকবার। ওলিদের ইন্তেকালের পরে কবর কি হয়? রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। আল কবরু রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে যে
নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। যারা নবীর কবরকে রওজা বলতে চায় না ওরাই বর্তমান ইহুদিদের দালাল। সন্দেহ নাই, সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। একটু চিন্তা করেন তো, আমার নবীর উপরে কালেমা করার কারণে, নবীর সুন্নত মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, বুঝেন নাই আবার বুঝেন, নবী মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, যারে মানলে উম্মতের কবর রওজা হয়, যারে ভালোবাসলে উম্মতের কবর রওজা হয়, যারে খুশি করলে আখেরাতে উম্মতের নাজাত হয়, যারে রাজি করলে উম্মতের কবর জান্নাতের বাগান হয়, যারে ভালোবাসলে উম্মতের কবর জান্নাতের বাগান হয়, তার কবর বলে রওজা না। এই কথা যারা বলবে তারা কোরআন বিদ্বেষী কথা বললো, আল্লাহর কালামের বিপরীত কথা বলার কারণে ওরা মুসলমানের জায়গা নাই, ওটা ইহুদির দালাল হয়ে গেছে। ইসরায়েলের দালাল, ইসরায়েলের দালাল। ও মুসলমান শুনে রাখেন, দাজ্জালের কাতারে কিন্তু মুসলমান সৈন্যরাও থাকবে। এটা মনে হয় জানেন না, দাজ্জালের প্রথম ফ্রন্টে থাকবে 70,000 ইহুদি, এরপরের ফ্রন্টে থাকবে মুসলমানরা, একদল নামদারি মুসলমানরা দাজ্জালের পক্ষ নেবে, আর সর্বপ্রথম দাজ্জালের পক্ষ নেবে ইহুদিরা। 70,000 ইহুদি দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে, এরপরেই মুসলমানরা থাকবে দাজ্জালের দ্বিতীয় ফ্রন্টের সৈনিক। এই দাজ্জালের পক্ষে তারা লড়াই করবে, আর ইমাম মাহদির পক্ষে লড়াই যারা করবে তারা হবে অরিজিনাল মুসলমান, তারা খাঁটি মুসলমান, তারা অরিজিনাল মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দাজ্জালের পক্ষে যারা থাকবে তাদের নাম হবে সুফিয়ানি বাহিনী, মনে রেখে সুফিয়ানি বাহিনী, এরা মুসলমান থাকবে, নামাজও করবে, দাজ্জালের পক্ষে লড়াই করবে, ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ করবে। তারা সেই দিন আপনার শরীর শিহরে উঠবে কথা শুনবে। এই জন্য আল্লাহর ওলিদের পক্ষে থাকা ভাগ্য, কথা কর না, আল্লাহর ওলিদের পক্ষে থাকা ভাগ্য, তাকদীর, বুলন্দি নসিব। প্রিয় মেঘনাবাসী, জিব্রাইল ডাক দেব হুজুর, জান্নাতের ভিতর থেকে সিদরাতুল মুনতাহা থেকে, জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে দুনিয়ার মিনা প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহর সুরি ইসমাইলের গলার আগে পড়ার আগে আল্লাহর জবিহুল্লাহ ইসমাইলকে সরাইয়া, আমি খোদার খলিলের সুরির নিচে দুম্বাখানা চালায় দিলাম। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত হয়ে মিনা প্রান্তরে জিব্রাইলের আসতে সুরি পড়তে পড়তে কত ঘন্টা লাগে সুরি পড়তে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুরি উপর থেকে ইসমাইল আলাইহিসসালামের গলা পর্যন্ত যাইতে যত সময়ের দরকার, এই সময় সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে দুম্বা নিয়ে মিনা প্রান্তরে জিব্রাইলের আসতে সময় লাগলো মাত্র 1 সেকেন্ড। 600 পাখার একটা পাখা ব্যবহার করলো, বাকি 599 পাখা ব্যবহার করা লাগে নাই জিব্রাইল আলাইহিসসালামের। তাহলে সেই জিব্রাইল কত বড়, সেই জিব্রাইল কত বড় হতে পারে, তার আকৃতি কত বড়,
আল্লাহ তারে কত শক্তিমান বানাইয়া বানাইলেন। জিব্রাইলের যদি এত ক্ষমতা হয় তাহলে যিনি বানাইলেন সেই মালিক আমার আল্লাহর ক্ষমতা কত হতে পারে। আর সেই মালিকের হাবিব বন্ধুদের রহমতের নবীর ক্ষমতা কত হতে পারে? আমার নবীর ক্ষমতা নিয়ে আমার নবীর মুজেজা নিয়ে যারা প্রশ্ন তোলে, নবীর ক্ষমতাকে যারা ছোট করে দেখে, এই গলেও আব্দুল ওহাব নজদের পাঁচটা গোলা ওই নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জালা, ওই নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কিনা? আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল, সে নবীজির কদম দর, সেই নবীজির কদম দর, কালবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিবেন। জিব্রাইল বলল, হুজুর আরো একবার পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল। বলে কোন সময়? জিব্রাইল বলেন, বলতেছে হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা আমার দিকে তাকান, সম্পদের কারণে আর সম্পদের কারণে ক্ষমতার কারণে মানুষ মানুষের শত্রু হয়ে যায়, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, কোনো কিছু নেবেন না। হযরত ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামের শত্রু হয়ে গেল। ইউসুফ আলাইহিসসালামের ভাই হযরত ইউসুফের ভাইয়েরা ইউসুফকে নিয়ে গেলেন বাবার কাছ থেকে, নিয়ে রওনা হয়ে জঙ্গলের মধ্যে যাইয়া হযরত ইউসুফ আলাইহিসসালামের গায়ের জামা খুলে ইউসুফের হাত পা গুলি বেঁধে ফেললেন। বেঁধে ফেলে দিয়ে কুয়ার পাশে নিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার মধ্যে ফেলে দিবেন।
ইউসুফের ভাইরা ইউসুফকে ফেলে দিবে কুয়ার মধ্যে। ইউসুফ আলাইহিসসালাম কি ইউসুফের ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিবে। সমস্ত ভাইরা একত্রিত হয়ে গেল ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য। একটু ধসে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আমরা বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব অসুস্থ শরীর নিয়েও আসছে, শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যেন সুস্থতার সাথে আরো দীর্ঘ হায়াত দিক বলে। তো মূল আলোচনা আমরা বেশি দীর্ঘায়িত করব না। তো মনোযোগ দেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের শত্রু হয়ে গেল। পিছনে কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিসসালামের বাবা ছিলেন ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। মনোযোগ দিন, ইব্রাহিমের সন্তান হযরতে ইসহাক, হযরতে খলিলুল্লাহর সন্তান হযরতে ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালাম ভালোবাসতেন বেশি। উনি ছোট ছিলেন, দেখতে খুবই সুন্দর ছিলেন, আল্লাহ তারে এত সুন্দর করে বানিয়েছিলেন। আর হযরত ইউসুফ আলাইহিসসালামের মা অনেক সুন্দর ছিলেন, আর বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিসসালামের দাদা হযরত ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের মা হযরতে সারা, হযরতে সারার সন্তান ইসহাক। আর হযরতে সারা ছিলেন এত সুন্দর নারী জাতির মধ্যে, হযরত সারার মতো এত সুন্দর নারী দুনিয়াতে কোনো মা জন্ম দিতে পারে নাই। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। রক্তের একটা তাসির আছে বলে দিয়েছে। ওই যে দেখবেন কিছু লোক আলেম হইছে কিন্তু রসুলের সাথে বিয়াদবি করে, শানে রেসালাতকে ছোট করে দেখেন কিন্তু মাদ্রাসায় পড়ছে, এগুলো জন্মের ভেজাল আছে। মন খারাপ করেন না, আমি একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি। জাগায় দোষ আছে, জাগায় দোষ না হলে রসুলের শানে এত বড় বাজে কথা বলতে পারে কেউ? হ্যাঁ, জাগাত সমস্যা। হযরত ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব, ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের মা হযরত সারা, হারানের রাজকুমারী ছিলেন তিনি। পৃথিবীতে কোনো মা এত সুন্দরী নারী আর জন্ম দিতে পারে নাই। এই জন্য ফিলিস্তিনিদেরকে দেখবেন অনেক সুন্দর। ফিলিস্তিনিদেরকে আল্লাহ প্রাকৃতিকভাবে সুন্দর বানিয়েছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে দেখবেন একবার পুতুলের মতো দেখা যায়, খুব সুন্দর, ক্ষুধার্ত, না খেয়ে রয়েছে, তারপর আল্লাহ সৌন্দর্য দিয়ে রেখেছেন। যুদ্ধ বিগ্রহ, ঘর নাই, বাড়ি নাই, গম নাই, তারপরও সুন্দর। আল্লাহ আকবার, এটা আল্লাহর দয়া। রক্তের তাসির আছে, ব্লাড কানেকশনটা খুব মজবুত। দেখবেন জন্মগতভাবে বংশীয় সন্তান যারা, তারা চুরি করে না, এই কথা কর না। যারা বংশীয়, বংশ বুঝছেন, বাপ দাদারা খুব শরীফ ছিল, খুব ভদ্র ছিল, আবেদ ছিল, তাদের সন্তানরা চোর ডাকাত হয় না। তারা চিন্তা করে, আমার দাদা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, বংশীয় ছিলেন, সোনামালা ছিলেন, অভাব যদিও আসে তারপরে তারা দুই নম্বরিতে সম্পৃক্ত হয় না। এটা ব্লাডের তাসির, রক্তের তাসির। যেই বংশে অলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে অলির জন্ম হয়, যেই বংশে অলির জন্ম হয় 100 বছর পরে ওই বংশে অলির জন্ম হয়। বন্ধু খুব মনোযোগ দিবেন, হযরত
ইউসুফ এত সুন্দর ছিলেন, আল্লাহ তার এত সৌন্দর্য করে বানিয়েছিলেন, যেই দেখতো ইউসুফের দিকে এক নজরে তাকায় থাকতো যে মানুষ এত সুন্দর কি করে হয়। আল্লাহর নবী বলতেন, আনা মারিহুন ওয়াহি ইউসুফ সাবিহন, আমি লাল সুন্দর আর আমার মা ইউসুফ হলো সাদা সুন্দর। হাজরাত ইউসুফ এত সুন্দর, বাবা তার খুব আদর করে। ইয়াকুব তো নবী ছিলেন, ইউসুফ নবী হবে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসছে, ইউসুফ আলাদা আলাদা করে আদর করে। বাকি দশ ভাই এই দৃশ্যখানে আর ভালো লাগে নাই, তারা চিন্তা করলো না ইউসুফ আর রাখা যাবে না, আব্বা শুধু ইউসুফ আদর করে আমরা আদর করে না। এই জন্য বাবা যারা আছেন, মা যারা আছেন, শুনে রাখবেন, সন্তানরে কিন্তু আলাদা নজরে দেখেন না, তাহলে সন্তানদের মধ্যে গোপনে গোপনে শত্রুতা বেড়ে যায়। শুধু ঠিক না, এই মাসালা সারা জীবন মনে রাখবেন। আপনি দেখবেন কারো যদি তিনটা বাচ্চা হয়, দুইটা বাচ্চা হয়, তো বড় বাচ্চা একটা বাচ্চা হয়েছে তার বয়স ছয় মাস, ওরে বেশি বেশি আদর করলে বড় বাচ্চাটার একটু মন খারাপ লাগে, এই জন্য ওরে আদর করলে ওরও সমান্তলে আদর করবেন, নাহলে হিংসা করবে যে ওরে খালি আদর করে আমার মা আদর করে না। বুঝতে পারছেন? এগুলি আমাদের বাচ্চাদের দোষ না, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলমিনের এক মহা পরিক্রমা, এটা বোঝা বড় মুশকিল। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা হিংসা করে বসলো, যার ইউসুফকে দুনিয়াতে রাখা যাবে না। চিন্তা করতে পারছেন কি পরিকল্পনা করে বলছে, দুনিয়াতেই রাখা যাবে না, তো আব্বা খালি ওরে ভালোবাসে। এই জন্য আপনারা যারা বাবা আছেন, সন্তানদেরকে সমান তালে দেখবেন, কোন রকম ডান বাম করবেন না, মাছ একবারে সমান ভাগে ভাগ করবেন, খাওয়ার সময় সমান তালে দিবেন, কাপড় চোপড় সমান তালে, টাকা পয়সাও সমান তালে, আদর যত্ন সমান তালে, নাহলে হিংসা করবে, মনে মনে হিংসা করে বলবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইরা বাবার কাছ থেকে ফুসলে, বাবার বুঝে বুঝে নিয়ে চলে গেল ইউসুফ রে কুয়ার মধ্যে নিয়ে যাইয়া। হযরত ইউসুফের হাত পা গুলি বেঁধে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। ইউসুফ ডাক ডাক, ভাইরা রে আমাকে জানায় মেরে ফেলে দিও না, আমারে অন্য কোথাও দিয়ে দাও, কোনোদিন আমি ভাইয়ের পরিচয় নিয়ে আর তোমাদের মাঝে যাব না, আমাকে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো। তো সবার যে বড় ভাই ছিল, সবার বড়, এরা আবার একটু দয়া মায়া বেশি, মনে রাখেন সবার বড় ভাই, যে বড় ভাই হোক বড় বোন হোক এটার একটু দয়া মায়া একটু বেশি থাকে। তো ইউসুফ আলাইহিসসালামের সবার বড় ভাই যে, এটার আবার একটু দয়া লাগলো, ডাক দেখে ভাইরা রে ও তো ছোট মানুষ, ও তো বুঝে না, তোরে একবারে জানে মারার দরকার নাই, ওরে কুয়ার মধ্যে ফেলে দে, যদি বাইসে থাকে তাহলে ওই যারা পানি আনতে উঠবে ওরা নিয়ে চলে যাবে, ওরা বিক্রি করে দেবে, অন্য কোথাও পৃথিবীতে চলে যাক, বাইসে থাকুক, মেরে ফেলে দিস না, একবারে জানা মানার দরকার নেই। তো অন্য অন্য ভাইরা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা তা আচ্ছা ঠিক আছে, আত্মা বাঁধো। তারপরও কত কঠিন মনে হিংসা, কত কঠিন জিনিস দেখে হিংসা, হাসাব। এই জন্য হিংসুতের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। হিংসা খুব মারাত্মক জিনিস, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যেই মুসলমানের অন্তরে হিংসা আছে ও জান্নাতে যাবে না, যে মুসলমানের অন্তরে হিংসা আছে ও কোথায় যাবে না, জান্নাতে যাবে না। হিংসা কঠিন অপরাধ এবং ভয়াবহ, হিংসার কারণে মার্ডার পর্যন্ত করতেছে, ভাই বাইরে বাইরে বলতেছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম তার ভাইরা হাত পা গুলি বেঁধে নিয়ে কুয়ার মধ্যে যখন ফেলে দেয় গভীর কুয়া, জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ রে কুয়ার মধ্যে নিচের পাথরের ভিতরে এমন ভাবে বসায় দাও আমার ইউসুফের যেন কোনো কষ্ট না হয়। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনা
হাই। আল্লাহ বলেন জিন্দা থেকে মরা, মরা থেকে জিন্দা আমি আল্লাহ বের করি। বলেন ইজ্জত আর হায়াতের মালিক কে? তু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ ডেকে বললেন যাকে খুশি আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। আহা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিব্রাইল বলল হুজুর ওই সময় আমি দ্রুত গতিতে আসমান জগৎ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার ভিতরে যে ইউসুফকে আস্তে করে ধরে নিয়ে কুয়ার নিচে আমি আস্তে করে পাথরের মধ্যে ইউসুফকে বসায় দিলাম যাতে হযরত ইউসুফের কোনো কষ্ট না হয়। বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে এক সেকেন্ড বাঁচার সুযোগ নাই, হায়াত থাকলে পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাকে মারার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটে? হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সময় হযরত জিব্রাইল বলেন এই সময় আমার বড় কষ্ট হয়েছিল, কিন্তু আমি দ্রুত গতিতে এসে ইউসুফকে কুয়ার নিচ থেকে টেনে ধরে আস্তে করে কুয়ার নিচে আমি বসাই দিলাম। কি বুঝলেন আপনারা? জিব্রাইল আলাইহিস সালাম সেই ফেরেশতা চো আজরাইল মিকাইল ইসরাফিল কোটি কোটি ফেরেশতারা আল্লাহর দরবারের সামনে দাঁড়ায় গেল। আ জাগা মতো চলে আসছি আল্লাহর আদালতে দাঁড়ায় গেল, দাঁড়ায় যা তার আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। ও জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মালিকরা কেরামান কাতিবিন মুনকার নাকির সমগ্র ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমি আল্লাহর প্রতিনিধি, এই খলিফা পৃথিবীতে পাঠাবো। ফেরেশতারা ডাক দিল কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। অ্যাটেনশন, আমার দিকে তাকান, মূল আলোচনা আসছে, গুরুত্বপূর্ণ কথা, জিম টিম দিয়ে না একসাথে আরো জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ দেন, অনেকে যে অভ্যাস তো সারাদিন পরিশ্রম করলে এসময় একটু তন্দ্রা দুর্বলতা এসে যায়, আর মাহফিলগুলিতে এখানে আল্লাহ রহমত বিরাজ করে, এখানে ঘুম না আসলেও ঠেলে এমনি আল্লাহ দিয়ে দেবে ঘুমা। জায়গাটা খুব মজার জায়গা, মসজিদ মাহফিল জিকিরের মজলিস খুব মজার জায়গা। অনেকে আমার দেশের যারা ওই অনেক লোক দেখবেন ওষুধ খেয়ে ঘুম পড়ে, ওষুধ ছাড়া ঘুমাইতে পারে ঘুম আসে না, খুব অসুবিধা। যার ঘুম নাই তার এই বিরাট কিন্তু অনেক বড় রোগ, মারাত্মক রোগ, এটা ঘুম আসে না, ওষুধ খেয়ে ঘুম আসে, অনেকে ওষুধও ঘুমায় না, পরে শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল সার লাল পানি আর কি, লাল পানি হ্যাঁ, কায়দা মতো খাইয়ে ঘুমাইছে, শান্তি নেই দুজন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, পৃথিবীতে যারা ভাইকে হত্যা করে আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায়, যারা ভাইয়ের হক নষ্ট করে তাদের ঘুম আল্লাহ কেড়ে নেয়, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। শুনে যান, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়, যারা ভাইকে হত্যা করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়, যারা মানুষ হত্যা করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়, যারা গরিব মানুষের রক্ত চুষে খায় হক নষ্ট করে দেয় আল্লাহ তাদের ঘুম চোখ থেকে কেড়ে নিয়ে যায়। আহা, শান্তি নাই রে পাগল
শান্তি নাই, শান্তি নাই, নাই শান্তি, চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে যায় আল্লাহ। এর চেয়ে পৃথিবীতে বড় বেড়া আমার দুনিয়াতে কিছুই নাই। যার ঘুম ঠিক মতো হয় না, এটা কঠিন বড় মারাত্মক ব্যাধি। এই ব্যাধি কোনো ঔষধে নিবারণ হয় না, তওবা ইখলাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া এই ব্যাধি কখনো যায় না। খুব মারাত্মক পরিমাণে ব্যাধি, অনেকের বিরাট বড় রোগ, তারপরেও ঘুমায়, কিন্তু কোনো রোগ নাই, শরীর ভালো কিন্তু ঘুম নাই, অনেকগুলি কারণে ঘুম নষ্ট হয়ে যায়। প্রিয় মুসলমান মেঘনাবাসী হাজারাতে ফেরেশতারা আল্লাহকে ডাক দে, বলেন রাব্বুল আলামিন, তুমি এমন এক জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবা যারা দুনিয়ার মধ্যে ফ্যাসাদ বাঁধাবে, মাই উফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুরশিদের সনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইলো, জিন বানাইলো, ফেরেশতা বানাইলো, কুত্তা বিলাই হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মুরগি মাছ গাছ পাহাড় পর্বত চাঁদ সূর্য নক্ষত্র তারা কীট পতঙ্গ কত জাতি আল্লাহ বানাইলো, কোনো জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে খাজা হুজুর গাউসে ভাগ নাই, জিনদের ভিতরে হজরতে দাতা গঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে দেখবেন হজরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নাই, জিনদের মধ্যে আপনি দেখবেন বাইজিদ বস্তমি নাই, বারাউলিয়া নাই, 360 আউলিয়া নাই, শাহসবি খাজা এনায়েতপুরি নাই, ফতেহ আলী রসুলনামা নাই, মোজাদ্দিদ আল ফসানি নাই, বাহাদ্দিন নকশবন নাই, কুতুবুদ্দিন কাকি নাই, নিজামুদ্দিন আউলিয়া নাই, ইমাম আজম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, হাম্বলি নাই, মালিকি নাই, জিনদের ভিতরে দেখবেন কোনো অলি নাই, কোনো গাউস নাই, কুতুব নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে আল্লাহর সাথে মানব জাতির। এই জন্য মানুষের মধ্যে খাজা বাবা আজমিরি আছে, মানুষের ভিতরে হুজুর দাতা গঞ্জে বক্স আছে, খাজা বাবা আজমিরি আছে মানুষের ভিতরে, এমন প্রেম আল্লাহর সাথে করলেন বিরাট বড় আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন। হ্যাঁ, না আরো জোরে বলেন, না আরো জোরে বলেন, জিন মানব জাতির সঙ্গে প্রেম হলো আল্লাহ, প্রেম করলেন হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, নিজের জায়নামাজ সুরমা নদীর মধ্যে বিছাই দিলেন, বিছাই শুধু দিলেন না, নদী পার হয়ে চলে আসলেন, পানি তারে ডুবায় না, পাথর তারে কষ্ট দেয় না, আগুন তারে পোড়ায় না, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে, আইনে প্রেমের ডোরি বান্দরে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুরশিদের সনে। বুঝতে অসুবিধা হলে একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রেম হবে কার সাথে, ধরে বলেন কার সাথে, নামাজ সেইরে দিয়ে, রোজা বাদ দিয়ে, গুড় সুদ গুষ খাইয়ে, অন্যের মাথায় বাড়ি দিয়ে, আইল উল্লাইল ছেলে দিয়ে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলিয়ে আল্লাহর নবীদের রাস্তা মানিয়া নিশির শেষ ভাগে জাগিয়ে আল্লাহর ডাক দিয়া লক্ষ লক্ষ মুরিদ হুজুরের দরবারে ঘুমায় পড়ার পরে আল্লাহর ওলি রাত তিনটের সময় ঘন্টার মধ্যে
চোদ্দ বারে দিয়া ঘুম থেকে জাগাইয়া, ওরে উঠো উঠো যাকে রানো ঘুমে কেনে অচেতন, আরে উঠো উঠো যাকে রানো ঘুমে কেনে রহম তো যাই রে বই খুলে দেখো দুনায়ন, রহম তো যাই রে আহা খুলে দেখো দুনায়ন, উঠো উঠো যাকে রানো রাত তিনটার সময় আল্লাহর সাথে প্রেম করতে মুরিদরে বসাই দিছে। কথা বললে কেন? আহা আল্লাহর সাথে প্রেম কেমকে কেমনে করতে হয়? রাত তিনটার সময় আল্লাহর ওলি বসাই দিলেন। আহা রাত তিনটার সময় জিকিরে ফিকিরে বান্দার সাথে আল্লাহর প্রেম শুরু হয়ে গেল। আল্লাহর প্রেম শুরু হলো, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি এমন জাতি দুনিয়াতে বানাইবা যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে, ঝগড়া ফাসাদ বাঁধাবে। আল্লাহ তুমি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবা? আচ্ছা আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, আমরা নামাজ পড়ি নাভির নিচে হাত বেঁধে, সাড়ে চোদ্দশো বছর ধরে এইভাবে মুসলমান নামাজ পড়ে আসতেছে, সাড়ে চোদ্দশো বছরে আমার নামাজে কেউ ভুল ধরে নাই। মনোযোগ দিবেন, আট টাকার তারাবি না বিশ টাকার তারাবি সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমান পড়ে আসতেছে, আমার তারাবির নামাজ আজ পর্যন্ত কেউ কমায় নাই, না শাহজালাল রহমতুল্লাহ কমাইল, না শাহপরাণ কমাইল, না খাজা বাবা আজমিনি কমাইল, না কুতুবুদ্দিন কাকি কমাইল, না নিজামুদ্দিন আউলিয়া কমাইল, না মুজাদ্দিদ আল ফেসানি কমাইল, না শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কমাইল, না আলিফ আহমদ তুসি কমাইল, না খাজা বাকিবুল্লাহ কমাইল, না হাজরতি দাতাগঞ্জ বক্স কমাইল, কেউ সাড়ে চোদ্দশো বছর পরে আমার নামাজ কমাই নাই, আমার নাভির নিচে হাত থেকে বুকের উপরে কেউ বাধাই নাই। কারণ এই তরিকায় নবী নামাজ পড়েছেন, সাহাবিরা পড়েছেন, তাবিরা পড়েছেন, তাবে তাবি পড়েছেন, আল্লাহর অলিরা পড়েছেন, গাউস কুতুব আখের আব্দাল অলি সকলেই পড়েছেন, আমরাও সেই তরিকে নামাজ পড়ি। আজকে ওরা কারা? আমার মসজিদের মধ্যে ভেজাল বাধাই দিল, তার মানে ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী। কথা কয় ভেজাল কি আমরা বাধাইছি? কথা কর না, ভেজাল কি আমরা বাধাইছি? এরা আছে আমরা দিচ্ছি, আমরা পীর পূজারি মাজার পূজারি বেদাতি সরি আইসে গেরস্তরে কই তুই চুরি করছো, রোহিঙ্গা আইসে বাঙালির কই বেরো যায় দেশ আমাদের, ইসরায়েল যেমন ফিলিস্তিনিদেরকে মাইরে দিয়ে কয় তোরা চলে যায় দেশ আমাদের, বুঝতে পারছেন? রোহিঙ্গা আমাদের দেশে যেমন, ইসরায়েল ফিলিস্তিনে ওই রকম, রোহিঙ্গারা যদি এখন অস্ত্র শস্ত্র এনে গোলা গোলা আমাদের তোরা চলে যা, না আমরা কি আঙ্গুল চুষবো বসে বসে কলা খাবো? তো ইসরায়েল ওই রকম, ফিলিস্তিন এইসা ওরা জায়গা দখল করে ফিলিস্তিনিদের কাছে হত্যা করতেছে, ওরা ছিল রিফিউজি রোহিঙ্গাদের মতো, আমেরিকা ব্রিটিশ ইউরোপ পশ্চিমারা ওদেরকে অস্ত্র দিয়ে সাহায্য দিয়ে অর্থনীতি দিয়ে টেকনিক্যাল দিয়ে আজকে ফিলিস্তিনিদেরকে হত্যা করে দিচ্ছে, নাম দিছে আমরা মানবতাবাদী, বিরাট বড় শয়তান। প্রিয় বস্তি দিয়ে খুব মনোযোগ দিয়ে আল্লাহর জমিনে ফেরেশতারে ডাক দিয়ে বলেন, রব এমন জাতিকে দুনিয়াতে বানাবা যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে,
আল্লাহ ডাক দে বলে না ফেরেশতা না না কালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার কারণ এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে কার জোরে বলেন কার না না জোরে বলেন কার প্রেম হবে কার এত প্রেম হবে যেই মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ দিবে وإن سألني لأوتينه ولئن استعاذني لأعيدنه এই ওলিরা চাইতে দেরি হবে আসতে দেরি হবে না এই ওলিরা চাইতে দেরি হবে আসতে দেরি হবে না এই ওলিরা চাইতে দেরি হবে আসতে দেরি হবে না চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার আহা মনোযোগ দেন এই অলিরা এমনভাবে আল্লাহর সাথে প্রেম করবে তারা বলতে দেরি হবে আসতে দেরি হবে না বলতে দেরি হবে আসতে দেরি হবে না পৃথিবীর ইতিহাসে হাজার হাজার নজির এরকম আছে হাজার হাজার নজির এরকম পৃথিবীর ইতিহাসে আছে অসংখ্য অলিদের জীবনগুলি যদি আপনি দেখেন তারা চাইতে দেরি হয়েছে আসমান থেকে আসতে দেরি হয় নাই বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি তার নাম হযরত আবু মুসলিম খাওলামি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বন্ধুগণ আমার ওই বাড়িতে গেলেন স্ত্রী ডাক দেয় বলেন স্বামী আমার কিছু বাজার সদাই আপনি নিয়ে আসেন বাজার সদাই ঘরের মধ্যে নাই আবু মুসলিম আল খাওলামি ডাক দে বলেন বিবিরে বাজার যে করব এমন পয়সা করি আমার হাতে নাই আমার দিকে তাকান স্ত্রী ডাক দে বলো স্বামী গো আপনার হাতে পয়সা করে নাই বটে আমি সারাদিন সুতা কাটছিলাম সুতা বানাইছিলাম এখান থেকে 3 পয়সা আমি রুজি করেছি আপনি 3 পয়সা নিয়ে যান বাজার থেকে কিছু রুটি কিনে নিয়ে আসেন বাচ্চাদের জন্য ওরা না খাওয়া আবু মুসলিম আল খাওলামি ধীরে ধীরে বাজারে একটা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন আটার দোকানে যেয়ে দাঁড়াইলেন এমন সময় এক ভিখারি এসে হাত পেতে বলল হুজুর আমি দিনহীন ক্ষুধার্ত দয়া করে আপনি কিছু আমাকে ভিক্ষা দেন কোরআন বলল আম্মাসাইলা ফালা তানহার নবী উম্মতকে শিখান কোনো ভিখারিকে আপনি ধমক দিবেন না কোনো ভিখারিকে তাড়াইয়া দিবেন না আমাদের দেশে অনেকে ভিখারিকে ধমক দিয়ে পাঠায় কুত্তার মতো সেঙ্কটি দিয়েন না আল্লাহ ভিখারি বানাইতে 1 সেকেন্ডও লাগে না কথা কর না কে জোরে বলেন আমার এলাকায় এক অনেক বড় ধনী 100 বিঘা সম্পত্তির মালিক ছিল 100 বিঘে বুঝছেন আমাদের অঞ্চলে ফরিদপুরে 26 শতকে 1 পাখি 52 শতকে 1 বিঘা সেই বিঘের হিসেবে 100 বিঘা সম্পত্তির মালিক ছিল 80-90 দশকে দরবারে গরু নিয়ে মানুষ হেঁটে হেঁটে যাইত চাল ডাল মাথে করে যাইতো হ্যাঁ বেটা চিন্তা করছে যে 28-20 সব যদি মেলা মিলাইতে পারে তা আমি পারব হ্যাঁ বাস্তব ঘটনা আমার এলাকা শোনাচ্ছি আজকে কামও মিলিতে পারত তো বেড়া করছে কি গরু 2 সেকেন্ডে মাইরে দিয়ে বাস মাহফিল সাজাই দিয়ে বিরাট বড় মেলা মিলে ফেলছে 4-5 বছর ধরে খুব জমা জমছে এ মনে করছে আমি খুব জিতে গেছি বিরাট জিতা জিতছে সে যদি এমনি মাহফিল করে তা অসুবিধা নেই কিন্তু সে আল্লাহর ওলির সাথে পাল্লা দিতেছে কি দিতেছে কথা কর না কি দিতেছে আমরা কিছু মুক্তি সামড়াও পাল্লা দিবার শিরিক বেদাত আছে শিরিক বেদাত বের হয়ে যাবে না সময় মতো দেখবে মনোযোগ দেন
তো পাল্লা দিতেছে লোকটা, সে যদি এমনি করে তো অসুবিধে নেই, কিন্তু পাল্লা দিচ্ছে যে উনি যদি পারে তো আমি পারতাম না কেন। তো 5-7 বছর খুব মিলিল, গরু টরু দিয়ে বস বিরাট বড় মজবা মিলিয়ে ফেলছে। আল্লাহ যে সময় ধরে শোনেন, আল্লাহ যখন মানুষের কাছ থেকে কেড়ে নেয় সে চারদিকে শুধু অন্ধকার দেখে, যাওয়ার সময় লাগে না, এটা শুধু চলে যায়, শুধু চলে যায়, ধরে রাখতে পারে না। আল্লাহ যখন আপনার কাছ থেকে কেড়ে নিবে আপনি ধরে রাখতে পারবেন না, শুধু চলে যাবে, শুধু চলে যাবে। কয়েক বছরের ভিতরে 100 বিঘা সম্পত্তি বেচতে 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 ভিখারি হইয়া আমাদের কানাই পুলিশ স্ট্যান্ডে ভিক্ষা করত আমাদের এলাকায়, ভিক্ষা করতে করতে গাড়ির নিচে পড়ে মরে গেল, শেষ। ওলির সাথে পাল্লা দিলে মালিক বলেছেন আমার এই সমস্ত, আমার মাসুক গুলি, আমার আশেক গুলি, আমার পাগল গুলি, যারা আমি আল্লাহকে খুশি করেছে এরা যা চাবে, আমার আসমানের দরজা তাদের জন্য খোলা থাকবে, চাইতে দেরি হবে, আমি রাবের আসমান থেকে যেতে দেরি হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আবু মুসলিমের স্ত্রী বলতেছে আমি 3 পয়সা রুজি করছিলাম নিয়ে যান, তো ভিখারি এসে কয় কিছু দেন। কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহা, ভিখারিকে তারাই দিও না। আবু মুসলিম চিন্তা করতেছে 3টা পয়সা আছে আর তো পয়সা করি না, তাও বউয়ের কামাই, যদি ভিক্ষুকরে দিয়ে দিই বাজার সাথে বাইক না নিই তা আজকে তুফান উঠবে না। চিন্তা করলো কিভাবে তাড়ানো যায়, ভিক্ষুকরে তো আর তাড়ানো যাচ্ছে না, নাও করা যাচ্ছে না, ওটা আবেদ ছিল, জাহিদ ছিল। উনি আস্তে করে আর এক দোকানে গেছে, তো কিছু ভিখারি আছে দেখবেন 5 ছাড়ে না, না দেওয়া পর্যন্ত খালি 5-5 ঘুরতে থাকে। তো এই ভিখারি ওইরকম ভিখারি 5-5 ঘুরতেছে, 5 ছাড়তেছে না আজকে। হযরত আবু মুসলিম আল খাওলামি অন্য দোকানে যাওয়ার পরে তিনি পিছে পিছে রওনা হলেন, ভিখারিও পিছে পিছে যায়, আবু মুসলিমের পাশে যায়, আবার বলল হুজুর আমার কিছু ভিক্ষা দেন। আবু মুসলিম চিন্তা করলো কোরআন বলেছে ভিখারিকে খালি শূন্য ফেরাই দিতে আল্লাহ নিষেধ করেছেন, 3টা পয়সা ভিখারিকে দিয়ে দিলেন, তিনি যাও। ভিখারি চলে গেল, চিন্তা করলেন হায় রে, বিবির পরিশ্রমের পয়সা 3টা পয়সা আমি দিয়ে দিলাম ভিখারিকে, আজকে যদি বাজার না নেই তাহলে স্ত্রী তো বেজার হবে, ঘরের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, আজ কি করা যায়। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করল সব ব্যবস্থার ফয়সালার মালিক আল্লাহ, উনি যে ব্যাগ আনছিল এই ব্যাগটা নিয়ে উনি বাজার থেকে বের হওয়ার সময় ওই যে কাঠ কাটে দেখবেন কাঠের গুঁড়া সুরকি বের হয়, এই গুঁড়াগুলি এই ব্যাগের মধ্যে ঢুকাইছে, আর কিছু বালি ব্যাগের মধ্যে ঢুকাই দিয়া ব্যাগের বস্তার মুখ সুন্দর করে দড়ি দিয়া বেঁধে আস্তে করে ঘরের দরজার সামনে নিয়া সালাম দিয়ে ঘরের দরজা টোকা দিয়া ঘরের দরজার সামনে ওই ভুসি আর ওই বালির বস্তাটা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি খুদার ঘর মসজিদে এসে নামাজে দাঁড়াই গেছে। একবার জোরে বলবেন মারহাবা। আল্লাহর কোরআন বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিসসাবরি ওয়াস হে ইমানদার, সালাত নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি আমি আল্লাহ সাহায্য তুমি নাও তুমি চাও। মুসলিম আল খাওলামি নামাজে দাঁড়ায় গেলেন, ওই যে বানুয়ার কাঠের গুঁড়ার বস্তা রেখে দিয়ে আবু মুসলিম আল খাওলামি চলে আসছে, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ইমাম জৌজি লিখতেছেন আবু মুসলিম বাড়ি যাইতে ভয় পায়, স্ত্রীর বালি দিয়ে আসলাম, কাঠের গুঁড়া দিয়ে আসলাম, এখন যদি বাড়ি যায় না জানি কি যুদ্ধ বাধায় দেয়।
চিন্তা করে করে এশার নামাজের পরে বাড়ি গেলেন, দরজায় টোকা দিয়ে সালাম দিলেন। আহা, সালাম দেওয়ার সঙ্গে স্ত্রী দরজা খুলিয়া বলল, স্বামী রে কোথায় ছিলেন সারাদিন? আপনার জন্য সকালবেলা রুটি বানিয়ে বসে রয়েছি আমি, আমু আজকে সারাদিন খাই নাই, আপনি আসবেন তারপরে আমি খাবো, আপনার জন্য বসে রয়েছি রুটি বানাইয়া। আবু মুসলিম ডাক দেখে, বিবি রে রুটি পাইলা কোথায়, আটা পাইলা কোথায়? কেন না, কেন আটা পাবো না, আপনি তো নিজেই বস্তা বলে আটা আমার বাড়ি দিয়ে গেছে। স্বামী এত মজার আটা জীবনে কোনোদিন আমি পাই নাই, এত দামি আটা, এত মজার আটা যেই দোকান থেকে আনছেন আগামীকাল থেকে এই দোকানেই বাজার করবেন, এই দোকানের আটা খুব ভালো। আবু মুসলিম চোখের পানি সরে দেখা দেখা, হা বিবি রে এই দোকানের আটাই মজার আটা, এই দোকানদারও বিরাট দোকানদার, এই মালিকও বিরাট মালিক। চিৎকার মেরে জোরে বলেন, আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, আইরে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল, ঠিক কিনা? এই যে বুঝাইতেছি সৃষ্টির মূল নবী কেমনে হলাম, আল্লাহ বলেন ইন্নি কালা ইন্নি আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ এই মানব জাতির মধ্যে আল্লাহ আখিরি নবীরে পাঠাবে, এ নবীরে জিন জাতির মধ্যে আল্লাহ পাঠাই নাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাঠাই নাই, এই নবীরে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে, এই জন্য মানব জাতির দাম আল্লাহর মাখলুকের মধ্যে বেড়ে গেছে, আমাদের নিজস্ব কোনো দাম নাই, আমরা মানব জাতি যত নিকৃষ্ট কাজ করি এটা কুত্তাও করে না, বুঝাই? শিশু ধর্ষিতা হয়, একটা শিশু মেয়ে বাচ্চা পুরুষ কর্তৃক ধর্ষিত হয়, ছি আহা কত ঘৃণিত নিকৃষ্ট কাজ হতে পারে, একটা শিশু বাচ্চা ধর্ষক থেকে রক্ষা পায়, শুধু ধর্ষণই করে না তাকে হত্যাও করে, এটা মানুষ করে। জীবনে কোনোদিন দেখছেন কোনো সাবালক কুত্তা কোনো নাবালক কুত্তার সাথে মিলিত হয়ে ধর্ষণ করছে? এ কথা করলে কেন করতে দেখছে? গরু করেছে, ছাগল করেছে, এটা মানুষই করেছে। এই মানব জাতির চার পয়সা মূল্য ছিল না, সৃষ্টির মধ্যে এটা নিকৃষ্ট জাতি হয়ে যাইত, যদি এই জাতির মধ্যে আল্লাহ রহমাতুল লিল আলামিন না পাঠাইতেন, আহা না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার নবী নাসলে এ মানব জাতির চাঁদ পয়সা মূল্য ছিল না। ফেরেশতারা বলল আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে নিকৃষ্ট কাজ করবে। আল্লাহ বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখেরি নবী পাঠাবে, আখেরি নবী আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানানোর পরে আদম সফিউল্লাহর সামনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থাপন করলেন, উপস্থাপন করলেন আমার আল্লাহ। সেদিন আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা সবাই সেদিন ছিলাম। মানে আমাদের রূহ যে ইঞ্জিন আমাদের ভিতরে আছে, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরের যিনি রুহু, সেদিন রুহের জগতে আমরা উপস্থিত আদম সফিউল্লাহর সামনে, আমরা সবাই উপস্থিত, কোটি 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 রুহু আদম সফিউল্লাহর সামনে উপস্থিত। আল্লাহর নবী বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদ ইমাম বাইহাকি লিখতেছেন, আল্লাহর হাবিব ডাকতে বলেন উম্মতরা রে ফারআনি নূরান সাতিয়ান ফি আসমানিহিম, আল্লাহ আমারে আদম নবীর সামনে উপস্থাপন করলেন উজ্জ্বলতম নূরওয়ালা নূরওয়ালা নূরওয়ালা। কিওয়ালা জোরে বলেন, কিওয়ালা না না আরো জোরে ঘুমাবেন না, জোরে বলেন কিওয়ালা, কিওয়ালা না না একসাথে বলেন কিওয়ালা। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আল্লাহ দেখাইলেন। আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন ইয়া রাব মান হাদা, আল্লাহ এই নূরওয়ালাকে এত চমৎকার নূরের অধিকারী, এমন সন্তান তো আমার সন্তানদের মধ্যে আর কেউ নাই, এত বড় নূরওয়ালা কে এই সন্তানটা, কে এই নূরওয়ালাকে আল্লাহ ডাক দিলেন আদম হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি ওয়ালা বাবা আদম, কি ওয়ালা মাটিওয়ালা বাবা আদম, কি ওয়ালা ছেলে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, কিওয়ালা বাবা, কিওয়ালা। এইখানেই হলো পার্থক্য। এই সূত্রটা বুঝতে না পারিয়া আমাদের দেশে গোলে মালে তালে গোল, তালে মালে গোলে, গোলে মালে তালে, তালে মালে গোলে, গোলে মালে তালে, তালে মালে গোলে, একবারে খিচুড়ি পাকে দিয়েছে। আদম নবী মাটিওয়ালা, আমাদের নবী তখনও নূরওয়ালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম নবী কি ওয়ালা, আমাদের নবী তখন কি ওয়ালা, নূরওয়ালাই দুনিয়াতে আসছে মাটিওয়ালাদের ভিতর দিয়ে। বলে কি করে সম্ভব, ইন্নামা ইদা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যেমনি চায় এমনি হবে, আল্লাহর চাওয়ার আর পাঠানোতে আমাদের কোনো কৈফিয়ত নাই, কোনো বক্তব্য নাই, কোনো কথা নাই, কোনো মানে মন্তব্য নাই, আল্লাহ যেভাবে দিছে এভাবেই হয়েছে, কথা কর না কেন, ঠিক কিনা। আদম আলাইহিস সালাম কি ওয়ালা, নবী আমাদের কি ওয়ালা, আল্লাহ। এই তো বুঝে গেছেন, আল্লাহ ডাক দিলেন আদম, এই নবীর আরো পরিচয় হচ্ছে হুয়াল আউয়াল, হুয়াল আউয়াল, ইনি প্রথম নবী হিসেবে, প্রথম মানুষ হিসেবে, প্রথম নবী হিসেবে, প্রথম সৃষ্টি হিসেবে, প্রথম নূরওয়ালা, প্রথম কালমাওয়ালা, প্রথম এ নবী প্রথম, হুয়াল আউয়াল তিনি প্রথম। কুরআন বলতেছে হুজুর অবিদালিকা উমিরতু
আপনি বলে দেন আদিষ্ঠিত হয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, ওই কদমে সুমু খাব, ওই কদমে সুমু খাব, চরণ ধুলি মাখব গা, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। বুঝতে অসুবিধা হয় তাহলে আদম আলাইহিস সালাম কি বলা, আমাদের নবী রাহমাতুল আলামিন তখন কি বলা, নূরওয়ালা। হ্যাঁ তো বুঝে গেছে, বুঝা গেছেন আপনি, আদম কে আল্লাহ ডাকতে বলতেছে, আদম হুল আউয়াল, নবী হিসেবে প্রথম, মুসলমান হিসেবে নবী আমি আল্লাহকে আল্লাহ বলতেই প্রথম, এ নবীর আগে কেউ আমাকে আল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই, ইনি প্রথম। কোরআন বলে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলে দেন আপনি প্রথম, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন, আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি মেনেছেন, আমি আল্লাহকে আপনি নবীর আগে কেউ আল্লাহ বলে মানে নাই। আ আদম তুমি শোনো, ইনি নবী হিসেবে প্রথম, সৃষ্টিগতভাবে প্রথম, আর কালেমা পড়নেওয়ালা হিসেবে নবী প্রথম। কোন জিন, কোন ফেরেশতা, কোন মানব, কোন দানব, কোন সৃষ্টি, আরশে মুআল্লা, এই পানি, আকাশমণ্ডলী, ভূমণ্ডল, কেউ এই নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই, এই নবী আমাকে আল্লাহ বলে আল্লাহ প্রথম স্বীকার করেছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, কোরআন বলতেছে কথা, আমি বলি নাই, পৃথিবী উল্টে যাবে, কোরআনের কথা মিথ্যা হবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডাকতেছে আদম ওয়াল আখার, এই নবী শেষ, এই নবীর পরে আর কোনো নবী নাই, এই নবীর পরে আর কোনো নবী হবে না, এ নবী শেষ নবী, আমি এটাকে দিয়ে, এ হাবিবকে দিয়ে আমি নবুয়াতকে খাতেম করে দিলাম, আবার এ নবীর পরে কোনো নবী হবে না। ওয়া হুয়া আউয়ালু শাফি, এ নবী প্রথম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করনেওয়ালা হবে, এই নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা।